2023 সালে ডেঙ্গু নিয়ে বিভীষিকাময় এক বছর পার করেছে বাংলাদেশ। গত বছর জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 3,21,179 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 1,705 জনের। চলতি বছরের শুরুতে প্রবল শীতে ডেঙ্গুর প্রকোপ একটু কমলেও বর্তমানে ফের দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশের হাসপাতালে ভর্তি হয়েছে 21 জন, ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একজনের। চলতি বছর মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে 22-এ। এর আগে কখনোই বছরের শুরুতে ডেঙ্গুর এমন ভয়াবহ রূপ দেখা যায়নি বাংলাদেশে। সতর্কতা জারি করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কার্যকর এবং দ্রুত ব্যবস্থা নিতে না পারলে এবারও বাংলাদেশে ভয়াবহ রূপ নেবে ডেঙ্গু। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এডিস মশার প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশের সব হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। আমাদের দেশে নতুন করে আবার ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যদিও আমরা গত বছরে এই ডেঙ্গুতে প্রায় 3,21,000 লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল এবং প্রায় 200 জনের মতো আমরা এই ডেঙ্গু রোগীকে আমরা হারিয়েছি। আবার এই ডেঙ্গু আবার তাদের যে অবস্থান সেটা আমাদের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয়েছে। ইতিমধ্যে আপনি জেনেছেন যে বিভিন্ন মিডিয়াতে এই ডেঙ্গু নিয়ে কিন্তু সরকার থেকে বলে সংশ্লিষ্টরা সোচ্চার হচ্ছে এবং ঈদের পরেই আপনি যতটুকু জানবেন ঈদের পরেই কিন্তু এই ডেঙ্গু মহামারী প্রতিরোধের জন্য ক্যাম্পেইন শুরু করবে সরকার। আমাদের দেশে আসলে দেখা যাচ্ছে যে এই ডেঙ্গু প্রাদুর্ভাবের জন্য যে বিষয়গুলো দায়ী, আজকে যে ডোবানালাগা ঢাকা কেন্দ্রিক যে বিভিন্ন খাল খনন যেগুলো আছে, খাল বিল যেগুলো আছে এবং ড্রেনেজ সিস্টেমটা আমাদের খুবই খারাপ অবস্থা। এই ড্রেনেজ সিস্টেমের কারণে কিন্তু আমাদের এই ডেঙ্গু রোগী ডেঙ্গু মশা যেটা সেটা উৎপন্ন হচ্ছে এবং আমাদের কিন্তু এই রোগে আক্রান্ত করছে। আমাদের ড্রেনেজ সিস্টেমগুলোকে আমাদের সচল করতে হবে এবং ঢাকার আশেপাশে যে খালবিলগুলো আছে এবং যে ডোবাগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে এবং মানুষকে এই ডেঙ্গু প্রতিরোধ থেকে সচেতন করার জন্য আমি মনে করি মিডিয়াতে প্রচুর প্রচারণার ক্যাম্পেইনের ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।